বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। টুনি এবছর তার জমিতে তাল গাছ বুনেছে, আর তার তাল গাছে অনেক তাল হয়েছে, আর সেই তাল বাজারে বিক্রি করে সংসার চালায়। আর টুনির পাশের গাছেই থাকতো একটি দুষ্ট কাক, আর আরেকটি গাছে থাকতো একটি সহজ সরল পায়রা। আর এই বনের রাজা ছিলেন ঈগল মহারাজ, আর ঈগল মহারাজের ছিল একটিমাত্র ছেলে। হঠাৎ একদিন মহারাজ ঈগল আর ঈগলের ছেলে রাজপুত্র একসাথে বাসার দিকে যাচ্ছিল। যখন বাজারের সামনে দিয়ে যাচ্ছিল তখন দেখে টুনি কি যেন বিক্রি করছে বাজারে। কি রে টুনি, কি বিক্রি করছিস? আরে মহারাজ, আপনি এখানে যে, আমি তো তাল বিক্রি করছিলাম। ও আচ্ছা, আমি আর আমার ছেলে ঘুরতে বের হয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তোকে বাজারে তাল বিক্রি করতে দেখে একটু দেখতে আসলাম। মহারাজ, আপনার তাল লাগলে নিয়ে যান, খেতে খুব মিষ্টি আছে। আমার রাজপুত্র, তুমি তাল খাবে? হ্যাঁ পাপ্পা, আমি এইগুলা কখনো খাইনি, আমি এই ফল খাবো। টুনি, আমার ছেলের জন্য একটি বড় তাল দে। জি মহারাজ, এখনই দিচ্ছি। তারপর ঈগল মহারাজ টুনিকে টাকা দিলে, তারপর টুনি মহারাজের ছেলের হাতে একটি তাল দিয়ে দেয়, আর তারপর ঈগল মহারাজ আর তার ছেলে বাসায় চলে যায়। পরের দিন সকালে ঈগলের ছেলে ঈগল রাজপুত্র তার বাবার কাছে এসে বলে, পাপ্পা, ও পাপ্পা, কি হয়েছে আমার ছানা? তুমি যে টুনি আন্টি থেকে তাল কিনে দিলে সেটা খুব মজা ছিল। কি বলো আমার ছানা, তোমার ভালো লেগেছে খেতে? তাহলে আরো আনবো নাকি টুনির থেকে? খাবো, কিন্তু পরে, আগে আমার জানতে ইচ্ছে করছে এই তাল কোন গাছে হয়, টুনি আন্টির জমির তাল গাছ দেখতে কেমন। ঈগল রাজকুমার টুনির জমিতে তাল গাছ হয়েছে তা দেখার জন্য আবদার করলে মহারাজ তখন বলে, ঠিক আছে আমার ছানা, তুমি টুনির জমি দেখতে চাইছো, আমি এখনই টুনিকে ডেকে নিয়ে আসছি। সেনাপতি, জি মহারাজ, এখনই টুনিকে ডেকে নিয়ে আসো। তারপর সেনাপতি টুনির বাসায় রওনা দেয়। তারপর ঈগল সেনাপতি টুনির বাসায় এসে টুনিকে বুঝিয়ে মহারাজের বাসায় নিয়ে যায়। তারপর টুনি মহারাজ ঈগলের বাসায় চলে আসে। মহারাজ, আমাকে ডেকেছেন কেন? টুনি, আমার ছেলে তোর জমিতে তাল গাছগুলো দেখতে চাচ্ছে, আমার ছেলের ইচ্ছাটা পূরণ কর, আমার ছেলেকে নিয়ে যা। ঠিক আছে মহারাজ, আমি এখনই নিয়ে যাচ্ছি আপনার ছেলেকে আমার জমি দেখাতে। ভালোভাবে সাবধানে নিয়ে যা। ঠিক আছে মহারাজ। তারপর টুনি ঈগল রাজপুত্রকে সাথে নিয়ে তাল গাছ দেখাতে রওনা দেয়। বনের ভিতর দিয়ে টুনি ও রাজপুত্র আস্তে আস্তে হয়রান হয়ে যায়। তখন টুনি একটি গাছের নিচে দাঁড়ায়। ঈগল রাজপুত্র, তুমি এখানে একটু দাঁড়াও, আমার খুব পানি পিপাসা লেগেছে, সামনে একটি নদী আছে, আমি পানি খেয়ে চলে আসব, এখান থেকে কোথাও যেও না কিন্তু। ঠিক আছে টুনি আন্টি। টুনি পানি খাওয়ার জন্য নদীর দিকে চলে যায়। আর এইদিকে ঈগল রাজপুত্র বনের মাঝে একটি গাছের নিচে চুপচাপ একা দাঁড়িয়ে থাকে। আর এইদিকে কাক ও পায়রা একসাথে বাসার দিকে যাচ্ছিল। তখন তারা দেখে সামনে একটি গাছের নিচে ঈগল রাজপুত্র দাঁড়িয়ে আছে। দেখে তো তাই মনে হচ্ছে কাক বন্ধু, কিন্তু ঈগল রাজপুত্র একা দাঁড়িয়ে আছে কেন?
ইগল মহারাজকে তো দেখছি না। বন্ধু মনে হয় ইগল রাজপুত্র বাসা থেকে রাগ করে চলে এসেছে। এটা হতে পারে বন্ধু। কাক তখন মনে মনে দুষ্ট বুদ্ধি পাবে আর পায়রাকে বলে, বন্ধু পায়রা, এটাই আমাদের সুযোগ মহারাজের ছেলেকে কিডন্যাপ করার। একি বলছো কাক, মহারাজ জানতে পারলে তো আমাদের খবর আছে। আরে বোকা পায়রা, রাজপুত্রকে কিডন্যাপ করে আমার বাসায় নিয়ে যাব আর তারপর মহারাজ পুরোদন খুঁজে তার ছেলেকে না পেলে সেনাপতি দিয়ে মাইকিং করাবে। তখন সেনাপতি বলবে মহারাজের ছেলেকে কেউ খুঁজে এনে দিতে পারলে তাকে পুরস্কার দেয়া হবে। তখন আমরা তার ছেলেকে নিয়ে যাব মহারাজের কাছে আর পুরস্কার আমরাই পাবো। একি বলছো বন্ধু, আমি এসব করতে পারবো না। আরে বোকা পায়রা, আমার সাথে থাক, একটু চালাক হ। সারা জীবন কি বোকা থাকবি? দেখো কাক ভাইয়া, আগের বার তোমার সাথে এসব কাজ করতে গিয়ে মহারাজের কাছে কারাগারে বন্দী হয়েছি, আমি আর এর মধ্যে নেই। আরে বোকা পায়রা, তোর কিছুই হবে না, আমি গ্যারান্টি। আর তুই যদি আমার সাথে কিডন্যাপ করতে সাহায্য করিস তাহলে তোকে যে পুরস্কার পাবো সেখান থেকে অর্ধেক দিব। এই কথা শুনে পায়রা রাজি হয়ে যায়। ঠিক আছে কাক বন্ধু, আমি রাজি। তারপর কাক ও পায়রা ঈগল রাজপুত্রের সামনে আসে। ঈগল রাজপুত্র, তুমি কি এখানে একাই দাঁড়িয়ে আছো নাকি? জি আঙ্কেল, আমি এখানে একাই। ঈগল রাজপুত্র, চলো আমাদের সাথে, তোমাকে চকলেট কিনে দিব। আঙ্কেল, আমাকে সত্যি সত্যি চকলেট কিনে দিবেন? হ্যাঁ চলো আমাদের সাথে, চকলেট কিনে দেব তোমাকে। কাক ঈগল রাজপুত্রকে চকলেটের কথা বলে বাসায় নিয়ে যায়। আর এইদিকে টুনি নদীর থেকে পানি খেয়ে গাছের নিচে এসে দেখে ঈগল রাজপুত্রকে যে গাছের নিচে রেখে গিয়েছিল সেই গাছের নিচে ঈগল রাজপুত্র নেই। তখন টুনি চারিদিকে খুঁজতে থাকে। আরে ঈগল রাজপুত্র কোথায় গেল? এখানে তো রেখে গিয়েছিলাম। টুনি অনেক খোঁজাখুঁজি করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে টুনি মহারাজের কাছে রওনা দেয়। আর মহারাজের বাসায় এসে টুনি সব খুলে বলে। কি বলছিস টুনি, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না মানে? তোকে বললাম সাবধানে নিয়ে যেতে, আর তুই বনের ভিতর গাছের নিচে আমার ছেলেকে একা রেখে চলে গিয়েছিস। মহারাজ, আমার খুব পানি পিপাসা লেগেছিল। চুপ টুনি, তোকে ভালো ভাবতাম, তোকে বিশ্বাস করে আমার ছেলেকে তোর সাথে পাঠালাম, আর তুই এখন এসে এসব কথা বলছিস। সেনাপতি জি মহারাজ, টুনিকে পিটাতে থাকো আর সত্য কথা বের করো, আমার ছেলেকে কোথায় রেখেছে। টুনি যদি না স্বীকার করে তাহলে তাকে কারাগারে বন্দী করে রাখো। জি মহারাজ। আর বনে মাইকিং করে দাও, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে খুঁজে দিবে তাকে পুরস্কার দেয়া হবে। ঠিক আছে মহারাজ। তারপর এক সেনাপতি টুনিকে অনেক মারতে থাকে। টুনি সত্য কথা স্বীকার করলেও টুনিকে মাফ করে না, কারণ টুনি জানেই না মহারাজের ছেলে কোথায় আছে। তারপর টুনিকে নিয়ে এক সেনাপতি কারাগারে বন্দী করে রাখে। আর আরেক সেনাপতি একটি গাছে দাঁড়িয়ে মাইকিং করতে থাকে। শোনা শোনা শোনা, একটি হারানো বিজ্ঞপ্তি, মহারাজের ছেলেকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। শোনা শোনা শোনা, একটি হারানো বিজ্ঞপ্তি, মহারাজের ছেলেকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেনাপতি মাইকিং করতে থাকলে কাক পায়রা বাসায় দাঁড়িয়ে শুনতে পায়। যে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। দেখেছিস পায়রা, বলেছিলাম না ঈগল মহারাজ তার ছেলেকে খুঁজে না পেলে মাইকিং করবে আর পুরস্কার দিবে। জি কাক ভাইয়া, তোমার মাথায় কত বুদ্ধি, তুমি যা ভাবলে তাই হচ্ছে। এখন ঈগল রাজপুত্রকে মহারাজের কাছে নিয়ে যাব আর পুরস্কার আমরাই পাবো। কিন্তু কাক বন্ধু, আমার ভয় লাগছে, যদি এই ঈগল রাজপুত্র মহারাজকে বলে দেয় সবকিছু আমরা তাকে কিডন্যাপ করেছি। তোর বোকা পায়রা,
এই ছোট্ট একটা ছেলে কিডন্যাপ কাকে বলে সেটাই তো জানে না, মহারাজকে বলবে কি? ঠিক বলেছ কাক বন্ধু, চলো এখন ঈগল মহারাজের বাসায়। তারপর কাক আর পায়রা ঈগল রাজপুত্রকে নিয়ে একসাথে রওনা দেয় মহারাজের বাসায়। পায়রা ও কাক মহারাজের বাসায় যখন ঈগল মহারাজের ছেলেকে নিয়ে আসে, তখন ঈগল মহারাজ তার রাজপুত্রকে দেখে বলে, আরে আমার ছানা, তুমি কোথায় ছিলে সারাদিন? কাক তখন বলে, মহারাজ, আপনার ছেলেকে আমরা ডাকাতদের কাছ থেকে বাঁচিয়েছি। আপনার ছেলেকে ডাকাতরা মারতে চেয়েছিল তার মুকুটটির জন্য। আমি আর পায়রা ঠিক সময় গিয়ে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছি আপনার ছেলেকে, নয়তো আপনার ছেলে আর খুঁজে পেতেন না। হ্যাঁ মহারাজ, কাক ঠিক বলছে, আমরা সঠিক সময় না বাঁচালে আপনার ছেলেকে ফিরে পেতেন না। কাক আর পায়রা সব কথা বললে মহারাজ খুশি হয়ে পুরস্কার দিতে চায়। আর তখন বলে, কাক আর পায়রা, তোদেরকে অনেক ধন্যবাদ, তোরা আমার ছেলেকে বাঁচিয়েছিস, তোর কি লাগবে বল। এই কথা ঈগল মহারাজ বললে তখন ঈগল রাজপুত্র বলে, পাপ্পা ও পাপ্পা, আমার চকলেট লাগবে, চকলেট দাও। তুমি তো জানো না আমাকে যখন টুনি আন্টি একা রেখে পানি খেতে গিয়েছিল, তখন কাক আর পায়রা আঙ্কেল এসে আমাকে বলল তারা নাকি আমাকে চকলেট কিনে দিবে। তারপর আমি তাদের সাথে তাদের বাসায় যাই আর আমাকে একটি মজার চকলেট কিনে দেয়। আমি সেই মজার চকলেটটি আরো খাবো, আমাকে এনে দিতে বলো না। ঈগল রাজপুত্র এই কথা বললে কাক আর পায়রা ভয় পেয়ে যায়। আর মহারাজ বুঝে যায় কাক আর পায়রা কিডন্যাপ করে মিথ্যা নাটক সাজিয়ে এখন পুরস্কার নিতে এসেছে। কি রে কাক, তার মানে আমার ছেলেকে একা পেয়ে তোরা দুজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলি আর এখন মিথ্যা নাটক করছিস? না মানে ইয়ে মানে মহারাজ, আপনার ছেলে এসব মিথ্যা কথা বলছে। চুপ কাক, আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলেকে সহজ সরল মনে হলে কি হবে, সে কিন্তু সবসময় সত্য কথা বলে। পায়রা তখন ভয় পেয়ে বলে, দেখো কাক ভাইয়া, আমি আগেই বলেছিলাম রাজপুত্র সব বলে দিলে আমরা ফেঁসে যাব। না মানে পায়রা, আমি তো মনে করেছি ছোট একটি ঈগল ছানা, কিডন্যাপ কি এটা তো সে বুঝে না, এখন তো দেখছি আমাদেরই ফাঁসিয়ে দিল। সেনাপতি, কাক আর পায়রাকে পিটাতে থাকো আর তারপর দুজনকে এই বন থেকে বের করে দাও। আর তারপর দুই সেনাপতি কাক আর পায়রাকে উড়া ধুরা মারতে থাকে আর তারপর দুজনকে বন থেকে বের করে দেয়। আর এইদিকে টুনিকে কারাগার থেকে ছেড়ে দেয় আর টুনির কাছে মহারাজ মাপ চায়। টুনি, আমাকে মাপ করে দে, আমি ভুল বুঝেছিলাম তোকে। আপনি মহারাজ হয়ে এসব কথা বলবেন না, আপনার ছেলে হারিয়েছে আপনার অবিশ্বাস হতেই পারে, তবে সঠিক খোঁজ খবর না নিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক না।